সাত বছর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে মোস্তফা সরওয়ার ফারুকী তৈরি করেছেন সিনেমা শনিবার বিকাল। মুক্তির আগে বহুবার বাধার মুখে পড়া সিনেমাটির এক মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হল মঙ্গলবার সন্ধ্যায়। ট্রেলারে দেখা যায় শুরু থেকে রহস্য আর সাসপেন্সে মোড়ানো গল্পের প্লট, সেই সঙ্গে একটি খাবারের রেস্তোরাঁয় আগতদের জিম্মি করে গোলাগুলি ও নির্যাতনের ঘটনা। ট্রেলার প্রকাশের আগে নির্মাতা জানান, সিঙ্গাপুর ভিত্তিক একটি পরিবেশক সংস্থা বিশ্বব্যাপী শনিবার বিকাল পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। প্রায় চার বছর ধরে চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাণের শুরু থেকে তুমুল আলোচনায় থাকা শনিবার বিকাল। সিনেমাটি মুক্তি নিয়ে কয়েক মাস ধরেই সরব দেশের চলচ্চিত্রকর্মীরা। গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল কমিটি শনিবার বিকেল নিয়ে শুনানি দেন। সে সময় আপিল কমিটির এক সদস্য সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন শনিবার বিকেল মুক্তিতে বাধা নেই। এরপর থেকেই নির্মাতাও অপেক্ষায় আছেন সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য। পাঁচ মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা ইন্ডিয়ানকে আপনারা নিজেরা খুঁজে বের করে দেবেন। ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান মোস্তফা সরওয়ার ফারুকী। এ বিষয়ে তিনি বলেন, মার্চের ১০ তারিখে মুক্তি পাচ্ছে শনিবার বিকাল, এরপর পৃথিবীর অন্যান্য দেশে যাবে। শনিবার বিকাল সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোস্তিশা, মামুনুর রশিদ, ইরেশ জাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানি সহ আরও অনেকে।